गुड मर्निंग एवरीवन, आमार चैनल आरेकटा नतुन भिडियोते तोमादेर सबाइके वेलकाम। आज हलो लक्ष्मी पुजो, किन्तु आज आमादेर जामशेदपुर फिरे जावार समय हये गेछे। तो एखन बाजे सकाल 5টা, ओबिकार आमि बेरिये पड़लाम हावड़ा जावार जन्य एकटा टोटो धरे। टोटोटा आमादेर आगेर दिन रात्रिबेलाय एडवांस बुकिंग करा छिलो, कारण कि एत सकालबेला टोटो पाबो कि पाबो ना। तो टोटो दादा आमादेर बाड़ির সামনেই চলে এসেছিলো, তো সেই হিসেবেই আমরা আমাদের সময় মতো রেডি হয়ে বসেছিলাম যাতে ওনার সাথে বেরিয়ে পড়তে পারি। তো যখন আমরা টোটোতে উঠলাম তখন চারপাশটা গুড়গুড়ে অন্ধকার দেখতেই পাচ্ছ। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি বলতো, অভনি। অভনি মলের সম্পর্কে সবাই জানো, হাওড়া রিভার সাইডে পড়ে, তো সেই মলটা। আর ভোরবেলা দেখো এখনও দুর্গাপুজোর আমেজটা ঠিক কাটেনি, কারণ এখনও লক্ষ্মী পুজো, কালী পুজো, অনেক পুজোই বাকি। তাই জন্য আবার সামনে তোমাদের ক্রিসমাসও আসছে, তো তাই জন্য এখনও লাইটিংগুলো খোলেনি। তো লাইটিংগুলো দেখতে দেখতে একটা আমি প্যান্ডেলও দেখতে পেয়েছিলাম, সেটাও আমি একটুখানি কভার করেছিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম গঙ্গার পাড়ে, কারণ কি গঙ্গার পাড়ে রোডটা ধরেই আমরা হাওড়া স্টেশন যাব। অভিকদের বাড়ি থেকে হাওড়া স্টেশন যেতে সকালবেলা 15 মিনিট মতো টাইম লাগে টোটোতে, ঠিক আছে। তো আমরা সেই হিসেবে বেরিয়েছিলাম, 5টায় বেরিয়েছিলাম, 5টা 15তেই পৌঁছে যাবো সেই হিসেবে। কিন্তু আজকে যা ব্লান্ডারটা হলো সেটা ভিডিও চলাকালীনই আমি তোমাদেরকে বলবো। এখন আমরা মোটামুটি স্টেশনের রোডটাতে পৌঁছে গেছি, যেখানে টোটো লাস্ট, মানে এরপরে টোটো এগোয় না। তারপরে যাদের নিজস্ব গাড়ি আছে তাদের, বা যাদের উবের ওলা করে আসবে তাদের, ঠিক আছে, তাদের নামার জায়গাটা। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে, যেখানে খবরের কাগজ বিলি করা হয়। প্রচুর খবরের কাগজ এখানে থাকে, আমি তার জন্য এইটাও একটুখানি ক্যাপচার করেছি। প্রত্যেকবার আসা যাওয়া করি কিন্তু সেটা আর নেওয়া হয় না। আর এটা হচ্ছে নিউ অ্যাপার্ট, যেটা নিউ বিল্ডিং করেছে হাওড়া স্টেশনের। এখানে মোটামুটি 17 থেকে 23 অবধি প্রত্যেকটা প্ল্যাটফর্ম আছে, বেশিরভাগ দূরের ট্রেন এখান থেকে যায়। তো মা আমাদের জন্য এসেই বসেছিল, তো মা আর আমি গল্প করছিলাম, অভিক সামনে গিয়ে বসেছিল, আর দেখাছিলাম হাওড়া স্টেশনটা 5:30টার সময়ও কতটা জমজমাট। যদিও সারা রাতই জমজমাট থাকে, তবুও আমি দেখালাম, কারণ এই টাইমটাতে না বন্দে ভারত, ইস্পাত, তারপর অনেক ট্রেন, যোধপুর বলে একটা ট্রেন থাকে, অনেক ট্রেন থাকে। তো আমাদের ট্রেনটা আজকে যে ব্লান্ডারটা করেছিল সেটা হচ্ছে, এখন যেটা ক্যামেরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দীঘা যে ট্রেনটা যায় তাম্রলিপ্ত সেটা, আর এই পাশে যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ট্রেন বারবিল জনশতাব্দী। এই ট্রেনটা ছাড়ার কথা ছিল 6:20, কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মে এসেইছে হচ্ছে 6:40, আর ছেড়েছে ঠিক 7:02। তো ট্রেনটা যখন ছেড়ে দিল ওই পাশে তাকিয়ে দেখছিলাম মা একটু মন খারাপ, কিন্তু আমাকে তো যেতেই হবে তাই না। তো আমি তো ট্রেনে চড়ে চলে যাচ্ছি মাকে রেখে, এরকম একটা আমারও মন খারাপ লাগছিলো। কিন্তু তারপর মনকে বোঝাতেই হলো যে না গেলে আবার আসবো কী করে, তাই না। এই যে যাচ্ছি আবার তাড়াতাড়ি চলে আসবো, সেই মনটাকে নিয়েই যাচ্ছি। আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেই পদ্মদীঘি, যেটা আমি প্রত্যেকবার ভিডিওতে দেখাই, পদ্মদীঘি প্লাস জবা ফুলের ক্ষেত, এত সুন্দর লাগে। আর এইবার একটা মজার জিনিস আমি দেখেছিলাম, সেটা হচ্ছে প্রচুর শাপলা। কিন্তু যেই টাইমটাতে শাপলার জায়গাটা আসছিলো না, সেই টাইমটাতে আমি বারবার দেরি করে ক্যামেরাটা অন করছিলাম বলে জায়গাগুলো চলে যাচ্ছিলো, পন্ডগুলো আর কি চলে যাচ্ছিলো। তো এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রূপনারায়ণ, আমাদের যেটা কোলাঘাট, সেই কোলাঘাটে রূপনারায়ণ রিভার, এত সুন্দর। আজকে এখানে প্রচুর নৌকোও ছিল, সেগুলো আমি দেখাতে পেরেছি তোমাদেরকে। তারপর অভিকারণ আমার এত খিদে পাচ্ছিলো, কারণ প্রায় ট্রেনে চেপেছি, 1 ঘন্টা হয়ে গেছে, তো খাবার আসছিলো তখন আমরা বেশ একটা একটা করে অনেক কিছু নিয়েছিলাম। যেমন প্রথমে ব্রেড বাটার নিয়েছিলাম, তারপর একটা বার্গার আর 2খানা চিকেন কাটলেট নিয়েছিলাম। আমরা 2জনে এই পুরো খাবারটাকে শেয়ার করে খেয়েছিলাম, আর ট্রেনে কিছু খাইনি। তারপর আমাদের ঢুকলো হচ্ছে খড়গপুর। খড়গপুর স্টেশন যখন ঢুকলো তখন আমাদের মানে অলরেডি 1/2 ঘন্টা ট্রেনটা লেটে চলছিল, কিন্তু তাও কিছু করার নেই। আমি বাইরের হাওয়াটা উপভোগ করছিলাম, একটু হাতটা বাইরে বের করে, অমনি অভিক আমাকে বকে দিল, বললো হাত বাইরে বের করবে না, কিছু একটা হয়ে যাবে, জলদি হাত ঢোকাও, বেশি ভিডিও করতে হবে না। তো আমি বকা খেয়েই তাও একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য করে আবার হাতটা ঢুকিয়ে নিলাম, কারণ কি নাহলে বকা কতবার খাবো বলো ট্রেনের লোকের কাছে। তো তাই জন্য আর কিছু বলার নেই। তারপরে সেই ওয়েদার, হাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে এত সুন্দর। তো এই দেখতে দেখতে কোথায় পৌঁছে গেছি জানো, ঝাড়গ্রাম। এটা প্রায় ঝাড়গ্রামের বাইরে। ঝাড়গ্রাম তো এতই সুন্দর, মানে যারা যারা দেখেছো তারা তারা জানো, যারা যারা দেখোনি তারা আমার ভিডিওতে বুঝতে পারবে, ঝাড়গ্রাম সত্যিই ভীষণ সুন্দর। আর ঝাড়গ্রামেই দাঁড়ায় হচ্ছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টপেজ, এই ট্রেনটা এখানেই লাস্ট দাঁড়ায়, তারপরে ঢুকে যাবে ডাইরেক্ট ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ডে যখন ঢুকলাম তখন আমি একটাই স্টেশন কভার করেছিলাম, সেটা হচ্ছে ঘাটশিলা, কারণ এইটা ঝাড়খণ্ডে জামশেদপুর যাওয়ার আগে একটাই স্টপেজে যাবে, সেটা হচ্ছে
ঘাটশিলা, তো ঘাটশিলা তো প্রত্যেক বাড়ি আমি দেখার, এখন ঘাটশিলা তো ট্যুরিস্ট স্পট হয়ে গেছে, মানে এত ট্যুরিস্ট আসছে ঘাটশিলাতে, মানে ট্রেনের হাফ মানুষ তো দেখলাম ঘাটশিলাতেই নামলো, এত সুন্দর। ওই পাশে পাহাড়, এই পাশে নানান রকমের চাষের ধান ছিল, তারপরে গম ছিল, এই ছোট ছোট যে খেজুর গাছগুলো দেখছো কদিন পরে এগুলোতে খেজুরও হবে, মানে এত সুন্দর ওয়েদার, মানে প্রত্যেকবার আমি ডিসক্রাইব করি ওয়েদারকে প্লাস নেচারকে, যে মানুষের হাতে সত্যি কিছু নেই, সবই প্রকৃতির ওপরে, এত অপূর্ব লাগছে। পাহাড়টা দেখো, হালকা মেঘ, হালকা কুয়াশা, হালকা রোদ, সব কিছু মিলিমিশিয়ে যেন একাকার হয়ে যাচ্ছে এই ভিডিওতে। আমি তো যখনই এই দিক দিয়ে যাতায়াত করি তখনই ভাবি যে এই পাহাড়টা না দেখালে বোধহয় কিছু একটা মিস হয়ে যাবে। প্লাস কিছুটা আম বাগানও ছিল, এখানে অনেক আম বাগান আছে। তো এই দেখতে দেখতে আমার একটা জিনিস মনে পড়লো যে অভিককে একটু দেখাই, কিন্তু তারপর পাশে ফিরে দেখছি অভি ঘুমাচ্ছে, তো আমি আর ওকে আর ডিস্টার্ব করলাম না। একটা টাইমে আমি তো বোর হয়েই গেছিলাম যে কত ভিডিও করব, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে তো এটাই করতে হবে তোমাদের কাছে শেয়ার করতে হলে। তারপর কী দেখতে পাচ্ছো বলো তো? এটা এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদী আর ওই পাশে হচ্ছে পাহাড়, ভাবা যায়। এই দৃশ্য কিন্তু আমি তোমাদেরকে আগে কোনো ভিডিওতেই দেখাইনি, এটা কিন্তু নতুন, মানে আমি নিজে অবাক হয়ে গেছিলাম যে আমার এত ফ্রেন্ডসরা যারা এই জিনিসটা দেখতে পাবে। তো যখন সুবর্ণরেখা নদীটা শেষ হলো তখন আমরা মোটামুটি বলতে পারো জামশেদপুরের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছিলাম, কিন্তু আজকে ট্রেনটা যেহেতু বলেছিলাম ওভারঅলে আধা ঘন্টা লেট ছিল, কিন্তু সেই আধা ঘন্টাটা পেরিয়ে 1 ঘন্টা লেট হয়ে গেছে। তো জামশেদপুর ঢোকার আগে আমি একটুখানি নিজেকে একটু ক্যাপচার করছিলাম, দেখি কেমন লাগে বাইরের ওয়েদারটার সাথে মানায় কি না নিজেকে, কিন্তু অভিক তখনও এত ঘুমে ব্যস্ত, বেচারাকে আমি নিয়েছি, বেচারা জানেই না যে সে ভিডিওতে চলে এসেছে, দেখবে তোমরা দেখো ও ঘুমাচ্ছে, ও তো ঘুমিয়েই কাটিয়েছে আর আমি বাইরেটা দেখেই কাটিয়েছি। এইভাবে আমাদের কলকাতা মানে হাওড়া স্টেশন থেকে জামশেদপুরের ট্যুরটা আমাদের প্রত্যেকবারই এভাবে কমপ্লিট হয়, ও ঘুমায় আমি জেগে থাকি, আর আমি একা গেলেও আমি জেগেই থাকি। ব্যাস এই দেখতে দেখতে আমরা নেমে পড়লাম হচ্ছে জামশেদপুরে, এই যেই ট্রেনটাতে আমি এসেছিলাম এটা হচ্ছে সেই ট্রেনটা, আর আজকে জামশেদপুর ঢুকতে মোটামুটি ওভারঅলে 1 ঘন্টা লেট ছিল, আর ঢোকার আগে আধা ঘন্টা আমি বাইরেই দাঁড়া মানে ওই ট্রেনের যে স্টেশন, স্টেশনের বাইরেই দাঁড়িয়েছিল, তারপর সিগন্যাল পাচ্ছিল না বলে। তারপর টোটো অটো দাদা আর কি, এখানে টোটোটা খুব একটা পাওয়া যায় না, অটো দাদার সাথে বার্গেন করে আমরা অটোয় চাপলাম আমাদের যে ঘর সেই জায়গাটাতে যাওয়ার জন্য, অনেক দামাদামি করার পরে একটা ফিক্সড দামে আসলো, তো আমরা চললাম। আর যে জায়গাটা আমি এখন দেখালাম ওই জায়গাটা হচ্ছে এখানে সবজি আর কি হোলসেলে বিক্রি হয়, মানে সবজি এখানে বলতে পারো মানে খুব কম দামে সেল হয়। তো তারপরে জামশেদপুরের ওয়েদার আজকে ভীষণ ভালো ছিল, আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়ির কাছাকাছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক ফলো শেয়ার করো, আর জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। এবার আমরা ফ্রেশ হইনি, সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার।